দেখে মনে হবে কোনো হাটবাজারে পণ্য বেচা কেনা হচ্ছে, তবে বাস্তবে এটি মাদক বেচা কেনার স্পট। দিনের আলোয় প্রকাশ্যে মাদক বেচা কেনার এই দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের মাসদার এলাকার। ইয়াবা, হেরোইন ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায় হাত বাড়ালেই। এলাকাটিতে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও শাহিন ক্যাডেট স্কুল নামে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে মাদক বেচা কেনা হয়। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত থাকায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই কারো। এই এলাকায় মাদকের ছড়াছড়িটা খুব ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে অনেক সময় যাই তো আমার অনেক অসুবিধা হয়। তা তো সবল, আমরা তো দুর্বল, আমরা তো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? মাদকের কারণে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা স্থানীয়দের। প্রশাসন যদি নিয়মিত টহল দিত এবং জোরালোভাবে যদি সরকার প্রশাসন ভূমিকা রাখত, তাহলে এখন যে মাছ বাজারের মতন বিক্রি হচ্ছে এটা বন্ধ হয়ে যেত। কারা কারা সরাসরি মাদক বিক্রির সাথে জড়িত এইরকম তালিকা করে তাদের যদি দীর্ঘ কারাবাসের ব্যবস্থা করা হয় তাহলে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানালো পুলিশ। ওই এলাকায় আমরা আমাদের মাদকের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে জেলায় প্রায় অর্ধশত স্পটে 5 শতাধিক মাদক কারবারি এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।